এসি চোটে আমার ঠোঁট ফেটে অবস্থা খারাপ হয়েছে, মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। ফাইনালি বোলপুর স্টেশনে থেমেছে এবং একটা স্টেশনে ট্রেনটা থামে, তারপর ফারাক্কা থেকে ডাইরেক্ট কলকাতা। এছাড়া আর কোনো স্টেশন আই থিঙ্ক স্টপ হবে না। আদারওয়াইজ বাইরেকার আবহাওয়া হচ্ছে অতিরিক্ত মেঘলা, আর হাওড়া স্টেশন আমরা একটু পরে ঢুকবো। আর ট্রেনে বসে বসে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ ট্রেনের জার্নি আমার একদম ভালো লাগে না। মানে ট্রেন কি, আমাকে যদি এরোপ্লেনে বসিয়ে দেওয়া হয় তাও আমার ঠিকঠাক ভালো লাগে, বাইক হলে ঠিক আছে। এই হচ্ছে ছেলেটার অবস্থা, এই হচ্ছে আমার অবস্থা। আমি মনে হয় ফার্স্ট টাইম ফারাক্কা থেকে কলকাতা যাচ্ছি, কারণ এর আগে যতবার গেছি বেলডাঙ্গা থেকে গেছি, ফারাক্কা থেকে সেরকম যাইনি। আর স্টেশন এমন এমন দেখতে পাচ্ছি যে এরকম স্টেশন আমি হয়তো আগে কোনোদিন দেখিনি। স্টেশনের নামগুলো হেভি হেভি। আমরা ফাইনালি উবেরে উঠে পড়েছি এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হোটেলে। তো চলো হোটেলে গিয়ে কথা বলছি, তারপর কি করা যায় দেখছি। না ফারাক্কা, হ্যাঁ আমাদের কথা যেই শুনে বাংলাদেশের মতনই মনে করে, কারণ ওটা বাংলাদেশের বর্ডার। না বেশি দূর না, খানিকটা ফারাক্কা। তো গাইস ফাইনালি আমরা হোটেলে ঢুকে পড়েছি এবং আমরা যে হোটেলে আছি গেস্ট ওয়ার্ড, চলো এক্সপ্লোর করা যাক। এই হচ্ছে হোটেলের রুম। যেখানে আমি যখন ফার্স্ট দিন আসি তখন আমি সেরকম বুঝতে পারছিলাম না, মানে এটা অ্যাকচুয়ালি হোটেলটা এতটাই বড়। তো তারপর আমি যখন আজকে উঠলাম তো তখন তারপর এদিক ওদিক গিয়ে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি হোটেলটা কতটা বড়। তো এখানকার যা কস্ট আর কি, সেই হিসাবে আমি বলবো ভ্যালিউ ফর মানি। তো এখানে সব কফি বানানোর সামানপাতি আছে, তো এখান থেকে ইচ্ছা করলে আমরা কফি বানাতে পারি। এবং এখানে আমাদের জুতো টুতো রাখার জন্য একটা লকার আছে, আর এখানে একটা লকার আছে আমাদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস হোক, টাকা পয়সা এসব রাখার জন্য আর কি। এখানে জামা কাপড় রাখার জায়গা। আচ্ছা বাথরুমটা দেখিয়ে দিই একবার, এটা বেশ ভালো এখানে। তো এখানে একটা জুম মিরর আছে, আর এখানে আয়না, এখানে ট্যাপ কল, হেয়ার ড্রায়ারও আছে। এখানে যত রকমের কিট, ফেস ওয়াশ, শেভিং ক্রিম যেগুলো সব দিয়েছে। এবং এখানে আছে বাথটাব, যেখানে আমি একটু পর লাভ দিব। সুইমিং পুলও আছে, বাট বাথটাবের এনজয় আলাদা। তো সে যাই হোক লাগিয়ে দিই, তো দেখি যাই ঘুরে আসি। আর এই হচ্ছে এখানকার কার্ড, এটা খুব ইন্টারেস্টিং। আর এটা আমি চলুন, তো এটা একবার লক হয়ে গেলে তারপর কার্ড ছাড়া ওপেন হবে না। তো চলুন যাই। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন আসতে পারে কি, আমি অ্যাকচুয়ালি কলকাতা কেন এসেছি। তো কিছু কাজ ছিল ছোটোখাটো, তো সেই কাজগুলোকে কমপ্লিট করে যাই হোক এখান থেকে চলে যাব। এবং এটাও খুব সুন্দর জায়গা, দেখিয়ে দিচ্ছি আমি।
আর এটা হচ্ছে বসার জায়গা। তো এটাকে খুললেই বেশ মনোরম পরিবেশ দেখা যায় এখানে, বেশ সুন্দর। এখানে সন্ধ্যাবেলায় আপনি এসেছেন, বসে টাইম কাটাচ্ছেন, তো এরকম একটা জায়গা এটা। গাইজ এখন বাটটা বের এনজয় নিচ্ছি, আর এখন বাজছে রাত 10টা, আর আমি রাত 10টার সময় গা ধুচ্ছি, কারণ আমার যেমন সারাদিন ঘুরে ফিরে এসে রাতে পরিষ্কার হওয়াটা অবশ্যই দরকার। শিব এখনো ঘুমাচ্ছে, আর আমি গিয়ে অনেকগুলো নতুন নতুন চা কফি বানিয়েছি, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে কি, থাইপো মশালা টি এরকম কিছু একটা আছে। তো চা যেগুলো আছে বানিয়ে নিয়েছি, প্লাস আবার এক্সট্রা একটা কফিও না এটাও চা। হ্যাঁ, তো এটা একটা অন্যরকমের চা। তো সব আলাদা আলাদা রকমের চা একটা একটা করে বানিয়ে নিয়েছি, যে ওটা ছিল, তো ট্রাই করবো এবার। তো গাইজ ওই চা খেয়ে ততটা মানে মন শান্তি হয়নি বলে আরেকবার চা অর্ডার করা হয়েছে। তো এখানে দুধ চা আর তার সঙ্গে কিছু ওয়ালনাটসের কুকিজ বা এরকম টাইপের কিছু আছে। তো গাইজ আমাদের ফাইনালি হয়ে গেছে এখানে দিন শেষ, এবং আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। কেমন লাগলো ফাইভ স্টারের এক্সপিরিয়েন্স? আমরা ওখানে ডিম খাচ্ছিলাম, মানে ডিম সেদ্ধ। তো আশেপের কাছে মাস্ক ছিল না, তো আমি এখানে মাস্ক কিনতেছিলাম, বাট একটাও দোকান এখন খোলা নেই, এবং এখন বাজছে বেলা 12টা। তো দেখি কোথায় মাস্ক পাওয়া যায়। আমি এতগুলো দোকান দেখলাম, তো কোনো দোকানে মাস্ক নেই। তো এখানেই মাস্ক বিক্রি হচ্ছিলো, আর এখান থেকে আমি 500 মিটার দূরে হেঁটে চলে গেছিলাম। তো গাইজ ফাইনালি কলকাতা ঘোরা হয়ে গেছে শেষ। এখানে যা কাজ কাম ছিল, তারপর হোটেল তো দেখলেই, তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো এই ব্লগটা এখানেই করছি শেষ, আর থ্যাংকস ফর ওয়াচিং। मैं हूं इंजन राय, और आप देख रहे हैं एमटीबी बाइकर राहुल का यूट्यूब चैनल। मेरी आप सभी से रिक्वेस्ट है कि आप इस चैनल को सब्सक्राइब और ज्यादा से ज्यादा लाइक शेयर कमेंट करें। थैंक यू। आपको बहुत सारी गुड विशेस मेरी साइड से यूट्यूब चैनल के लिए। बाय, टेक केयर।